নমস্কার ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব আলু বেগুন ডালে বড়ি দিয়ে ফলি মাছের ঝোল দেখে নিই ফলি মাছের ঝোল বানানোর জন্য উপকরণগুলো উপকরণগুলো হলো ফলি মাছ টুকরো করা আলু টুকরো করা বেগুন জিরে গুঁড়ো আদাবাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ডালের বড়ি এবার দেখে নিই এটা কিভাবে তৈরি করব। ফলি মাছগুলো কেটে নিয়েছি এবার ফলি মাছগুলো ভাজার জন্য কড়াইতে পাঁচ চামচ সর্ষের তেল দেব সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওই টুকরো করা মাছগুলো নুন হলুদে মাখিয়ে রেখেছি সেটা এবার আস্তে আস্তে কড়াইতে দেই দেব। এবার এক পিঠটা খুব ভালোভাবে ভাজতে দেব এক পিঠটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেব। এবার মাছগুলো দুপিটটাই বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটেতে মাছগুলো আস্তে আস্তে তুলে নেব মাছগুলো একটা প্লেটেতে তোলার পর ওই তেলেতেই আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো এবার আলুগুলো সব দেওয়া হয়ে গেলে এবার এক মিনিটের জন্য আলুগুলো ঢাকা দিয়ে দেবো এইভাবে রান্না করলে গ্যাসের খরচটাও কম হবে আর আলুগুলোও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার আলুগুলো ঢাকনাটা তুলে নিয়ে আলুগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলুগুলো বেশ হালকা করে ভাজা হয়ে এসেছে এরপর এর মধ্যে আগে থেকে টুকরো করা বেগুনগুলো দিয়ে দেব সব বেগুনগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে আলু আর বেগুনটা নাড়াচাড়া করে নেব হালকা করে নাড়াচাড়া হয়ে গেলে এতে দেব গোটা রান্নাটা হওয়ার জন্য এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন এবার নুন আর হলুদ দিয়ে আলু আর বেগুনটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে আলুটা আর বেগুনটা বেশ ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবার দেবো দু চামচ আদা বাটা দেবো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাটা দিয়ে বেশ ভালোভাবে আলু বেগুনটা কষিয়ে নেব এবার আলু বেগুনটা প্রায় কষানো হয়ে গেছে এবার হালকা করে অল্প জল দেব জল দিয়ে মশলাটাকে একটু নরম করে নেব এবার হালকা জল দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার ফলে মশলাটা বেশ নরম হয়ে যাবে এবং মশলার যে খুব সুন্দর একটা গন্ধ সেটা আলু আর বেগুনের মধ্যে ঢুকে যাবে এবার আমাদের মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আলু আর বেগুন ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেবো এবার পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে আলু আর বেগুনটা বেশ ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো এবার ভালোভাবে নাড়াচাড়া করার পর এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার পাঁচ মিনিট হয়ে গেছে আলু আর বেগুন প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে ঝোলের মধ্যে হালকা করে ডুবিয়ে দেবো এবার মাছগুলোকে ডোবানো হয়ে গেলে আগে থেকে বড়িগুলো ভেজে রেখেছি সেই বড়িগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব ঝোলের মধ্যে এবার বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার দু মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নেব এবার মনে হচ্ছে সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর এই মাছের ঝোলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার গ্যাস অফ করে নামিয়ে নেবো আজকের রেসিপি আলু বেগুন ডালে বড়ি দিয়ে ফলি মাছের ঝোল যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ